শীতের অসাচ্ছন্ন সকালে সবাইকে আসসালামু আলাইকুম। বাবা আর মা ভ্যাকসিন দিতে গেছে। ওয়েলকাম ব্যাক টু রূপকথাস মম বেলজিয়াম। শীতের সকালে গরম গরম পিঠা না খেলে চলে না। রোবাসে বসে পিঠে খাওয়া অনেক কষ্ট। আমার মা তো পিঠা বানাতে জানে না। চলো আমরা পিঠা খেয়ে আসি তানিস খালামুনির বাসায়। গরম গরম পিঠা খাবো। পবন আর মার ভ্যাকসিন দেওয়া শেষ। এবার তাহলে মা কানিস খালামুনির বাসায় গরম গরম পিঠা খেতে যাই। ওকে বাট মা, আমি তো এই পিঠাগুলো খাইনি। হ্যাঁ, তুমি তো খাওনি, কারণ তুমি তখন স্কুলে ছিলে, তুমি তো যাওনি মার সাথে। এই যে দেখো, মা ভিডিও করব মাকে দেখানোর জন্য, পিঠাটা নষ্ট হয়ে গেছে। ওটাকে কি পিঠা বলে, চাপাতি পিঠা মনে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আপনাদের সাথে আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে, ছোট না মোটামুটি বড় ব্লগ নিয়ে। আজকে হচ্ছে পিঠা ব্লগ। ফাপা পিঠা খাবো, তারপরে খাবো বিরিয়ানি, তারপরে খাবো পরোটা, অনেক কিছু খাওয়া হবে আজকে। তাই ভালো আমি একা কেমন করে খাই, আপনাদেরকে সাথে নিয়েই খাবো, তাই না? এটা কি পিঠা ওরা বানাচ্ছে? এটা হচ্ছে ভাপা পিঠা, আর এখন যেটা এটা হচ্ছে চাপাতি পিঠা, ঠিক আছে? আর ওই যে গোল গোল যেটা দেখেছো সেটা হচ্ছে ভাপা পিঠা। এই যে এটার নাম হচ্ছে ভাপা পিঠা, এটার নাম কি বলো? ভাপা পিঠা। ভাপা পিঠা, ও ভাপা পিঠা। আচ্ছা, আমরা কানিস খালামুনির বাসায় গিয়েছিলাম, আমাদের আমরা পাঁচজন ফ্রেন্ডের মধ্যে শুধু একটা ফ্রেন্ড ভাপা পিঠা বানাতে পারে, সেজন্য প্রতি বছর ওর উপরেই আমরা অ্যাটাক করি। এটা কে বানাচ্ছে? কানিস খালামুনি বানাচ্ছে। ইয়ামি। দেখো, একেবারে শক্ত মুরগির মাংস আলু দিয়ে একেবারে গ্রামীণ স্টাইলে পাতলা ঝোল করেছে, ঝাল ঝাল, অনেক মজার ছিল এটা, জানো মা? কিন্তু একটু ঝাল ছিল তো, সেজন্য তোমার জন্য দেয়নি, তোমার জন্য অনলি বিরিয়ানিটা দিয়েছিল, তাই না? আর পিঠাও দিয়েছিল তোমার জন্য। আমি পিঠা খাই না। হ্যাঁ, তুমি তো খাও না, সেজন্য যে বাবান খেয়েছে, মা খেয়েছে। আর এটা হচ্ছে চিতই পিঠা, এই পিঠাটার নাম কি? চিতই পিঠা। এটাকে বলে দুধ চিতই পিঠা, বলো? দুধ চিতই পিঠা। গুড। দেখো দেখো, কানিস খালামুনির বাসে এটা কি? হ্যামস্টার। জানো ওর হ্যামস্টারগুলি অনেক বড় হয়ে গেছে। বেশি বড়? এই দেখো দেখো, হ্যামস্টার পিঠা খাচ্ছে, ভাপা পিঠা খাচ্ছে, দেখো দেখো। দেখতে পাচ্ছি না। কি খাচ্ছে? ভাপা পিঠা। জানো ওর হ্যামস্টারগুলি ভাপা পিঠা খেতে পারে, তারপরে কি বলে ওটাকে, চিতই পিঠাটা খেতে পারে, সব খেতে পারে, ও বিস্কিট খেতে পারে, ব্রেড খেতে পারে, কিন্তু তুমি খাও না, সেজন্য সে বড় হয়ে, দেখো দেখো এখন টেবিলে, ডাইনিং টেবিলে বসে ও ভাপা পিঠা খাচ্ছে, দেখেছো? ভালো লাগছে মা দেখতে? একটু। তুমি ভয় পাও ওকে? আমি একটু। একটু ভয় পাও? আমার ফ্রেন্ড হ্যামস্টার লালন পালন করে, এই যে ওটাকে ধরে নিয়ে গেল, সে ইচ্ছা মতো ওটাকে চুমু দিচ্ছে, আর আমি বলছি ও মাই গড, চা পড়ব, আড্ডায় তো চা পড়ব, থাকতেই হয় যদিও আমি চা খাই না। ও খাচ্ছে এখন হচ্ছে ওই যে কি যেন চাপাতি পিঠাটা, দেখো দেখো ও খেলা করছে। হ্যাঁ, ও কানিস খালামুনিকে দেখে সে খুব হ্যাপি, সেজন্য ও খেলা করছে, দেখেছো? এই যে আরেকটা হ্যামস্টার, ও ঘুমোচ্ছিল, ওর অনেকগুলো হ্যামস্টার আছে, এটা আরেকটা হ্যামস্টার, ও ঘুমোচ্ছিল তো, সেজন্য আমাকে বলেছে আস্তে ভিডিও করো, আমিও চুপি চুপি আস্তে ভিডিও করেছি।
দেখো সেও খাবে, এই হ্যামস্টারটাও খাবে, দেখেছ? সবাই খেয়েছে, ওর যতগুলো হ্যামস্টার ছিল সবগুলো হ্যামস্টার খেয়েছে। জানো ওর কতগুলো হ্যামস্টার ছিল? এই যে লেবুর শরবত, এটা কি মা? লেবুর শরবত। লেবুর শরবত অনেক মজা না? ওর ওক পাখি আছে। হ্যাঁ পাখি আছে। সেদিন আমরা ফুল নিয়ে গিয়েছিলাম ওর বাসায়। মজার ব্যাপার হচ্ছে দুইজন একদম সেম ফুল নিয়ে আসছে, এই জন্য এখন অনেকগুলো টিউলিপ দেখা যাচ্ছে। টিউলিপগুলো খুবই সুন্দর, মিষ্টি একটা কালার, ইয়েলো অ্যান্ড রেড কম্বিনেশন খুব সুন্দর। আর এই রোজটাও সাবি নিয়ে গিয়েছিলাম, রোজের একটা চারা, এটা খুব সুন্দর একটা রোজ, একেবারে ডিপ পিঙ্কের সাথে লাইট পিঙ্কের কম্বিনেশন, এত সুন্দর রোজটা, এবং একটু আনকমন লাগছিলো এবং স্মেলটাও খুব সুন্দর ছিল, সেজন্য আমি ভাবলাম যে নিয়ে যাই ভাবির জন্য। তো যাই হোক, ভাবির খুব পছন্দ হয়েছিল, বললেন, আমাকে ফোন করে জানালেন তোমার রোজটা খুব সুন্দর, খুব মিষ্টি একটা ফ্লেভার। আমি খুব ধন্য হলাম জেনে। এই যে পক্ষীগুলো নীরবে বসে আছে, আমাদের যন্ত্রণায় ওরা অস্থির, একটু আরাম করে ঘুমাতেও পারেনি সেদিন। ও এই ফাঁকে আমি একটু বলে নেই, আসলে এখানে আজকের ব্লগটাতে ওর বাসায় দুদিন গিয়েছিলাম, দুই সপ্তাহে দুদিন গিয়েছিলাম, সেই দুদিনের ভিডিওটা আমি একসাথেই করে নিয়েছি, তাই একটু বড়ও হয়েছে। এই বাসায় তিনটা জিনিস আছে, এক পাখি, মাছ আর হচ্ছে হ্যামস্টার, এগুলি লালন পালন করতে গিয়ে ওর যে কি অবস্থা হচ্ছে, সারাদিন শুধু এগুলো নিয়েই সময় কাটিয়ে দেয়, আমাদেরকে ফোন করার সময় পায় না, ইভেন আমাদের ফোন রিসিভ করারও সময় পায় না, সেজন্য তাকে আমরা মাঝে মাঝে ভীষণ ঝাড়ি টাড়ি দেই। চলছে লাঞ্চ পর্বর আয়োজন, এই যে ওর হাতের অনেক মজার বিরিয়ানি, যেটা কিনা অ্যান্টারপেনে আরও অনেকের হাতেরই বিরিয়ানি খেয়েছি, সবার হাতেরটাই মজা হয় কিন্তু ওরটা একটু এক্সেপশনাল হয়, এত মজা হয় মানে না খেলে বুঝবেন না। এক চামচ অন্তত খেয়ে দেখেন প্লিজ, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, যদি মজা না হয় মূল্য ফেরত, ভিউ ফেরত দিয়ে দেবো, যান সাবস্ক্রাইবার ফেরত। আনবিলিভেবল মজা হয় ওর রান্না এই বিরিয়ানিটা, আমি অনেক ট্রাই করেছি বাট ওটার মতো হয় না। আমরা সবাই রান্না জানি মোটামুটি বিরিয়ানিটা, বাট ওটা একটু অন্যরকম হয়। যাই হোক খেয়ে নিচ্ছি, আপনারা যদি ক্ষুধার্ত থাকেন তাহলে আপনারাও বসে পড়ুন, কোনো সমস্যা নেই, কারণ এনাফ রান্না করা হয়েছে। তো আসলে আমি এখানে ওর বাসার দুই দিন গিয়েছিলাম, দুই দিনের ভিডিওটা একসাথে করেছি, কারণ হচ্ছে ভিডিওগুলো খুব একটা বড় হয়নি, দুই দিনেরগুলি মিলিয়ে একটু একটা মোটামুটি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আসলে ভিডিও করতে গেলে না কোথাও আড্ডাটা ওরকমভাবে দেওয়া যায় না, সবার সাথে একটু গল্প করার জন্যই তো আমরা যাই। আসলে আমার এই ভিডিও নিয়ে আমি কয়েকটা ভিডিও করে দেখলাম যে না আর এইভাবে ভিডিও করব না, এখন থেকে যে আড্ডা দিতে গেলে শুধু আড্ডাই দেব, ভিডিও বাইরে কোথাও বেড়াতে গেলে সেগুলি দেখাবো আপনাদের সাথে, সেগুলি শেয়ার করব। এই যে একটা প্লেটে নিয়ে নিলাম আপনাদের সবার জন্য, হ্যাঁ যারা যারা মানে ক্ষুধার্ত অথবা এখনও নাস্তা করেননি, ডিনার করেননি, লাঞ্চ করেননি, তারা যার যার মতো করে একটু একটু করে খেয়ে নিন, শেয়ার করে নেবেন সবার সাথে, হ্যাঁ একজন সব খেয়ে ফেলবেন না, সবাইকে নিয়ে খাওয়ার মজাই আলাদা, তাই না? এই যে ডেজার্টও খেয়ে নেবেন, এখানে ছয়টা আছে, ছয়টা আপনারা যতজন আছেন সবাই মিলে ভাগ করে খেয়ে নেবেন। এই তো সেই টিউলিপের জীবদ্দশার দ্বিতীয় পর্যায়ে, ভাবি আমাকে ভিডিও করে পাঠিয়েছিলেন, আমি সেটাও অ্যাড করে দিলাম। ফুলগুলি কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে, আমার খুব পছন্দের একটা জুস, ফ্রুটসটার নাম যেন কি ভুলে গেছি, একটু টপ অ্যান্টিতা। যে পক্ষীদের প্রেম চলছে ওখানে, কপুত কপুতির মেহমান পরিদর্শন চলছে, আমাদের যন্ত্রণায় ওরা ওদের বাসায় থাকতে পারেনি, কারণ ডাইনিং টেবিলের পাশেই তো বাসাটা, ওদের খাঁচাটা। এই যে ওর আরেকটা চুনুমুনু উঠে গেছে ঘুম থেকে, ও যা কিউট করে আদর করে এই বাচ্চাগুলোকে, একদম আমাদের মানে মানুষ আমরা যেভাবে বেবিদেরকে আদর করি ঠিক সেভাবে সে এটাকে আদর করছিল, চুনুমুনু করে এটাকে চুমু দিচ্ছিল, কি করছিল, ও মাই গড, আমার যা ভয় লাগে ও যে এটাকে ধরে, মাই গড সাহস আছে। ওকে যে কত বলেছি যে তোমার এই মেয়েগুলোকে, হ্যামস্টারগুলোকে কাউকে দিয়ে দাও, তুমি এতগুলো কিভাবে টেক কেয়ার করো, তোমার সময় পাও না সংসারের জন্য, সে বলে কি না আল্লাহ এগুলি দিলে কোথায় দিব, ওরা যদি আমার মতো করে টেক কেয়ার করতে না পারে, আমি যেভাবে ভালোবাসি এভাবে যদি ভালো না বাসে, কেউ যদি ওদেরকে
অবহেলা করে তাহলে তো ওরা মারা যাবে, সেই দুঃখে সে দিতে চায় না কাউকে। এই যে আরেকজন এখানে খেলা করছে টয় নিয়ে, সো কিউট। তাদের জন্য সে সব ধরনের ব্যবস্থা করেছে, খেলাধুলা, তারপরে ঘুমানোর জন্য সুনিরিবিলি পরিবেশ, সব কিছু। মানে একটা মানুষকে যেভাবে সে টেক কেয়ার করে, ঠিক সেভাবে তার এই পাখিগুলোকে, হ্যামস্টার, মাছ, সবগুলোকে এত আদর যত্ন দিয়ে টেক কেয়ার করে। তো এই তো খাবার দাবার শেষ, মজা করা শেষ, আড্ডা দেওয়া শেষ, এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে বাচ্চাদেরকে স্কুল থেকে তুলে নিয়ে দেন বাসায় ফিরব। তো আপনাদের সাথে একটু আমাদের ট্রাম লাইনটাও শেয়ার করলাম, ট্রামে চড়েছি, এখন স্কুলে নামবো। এই যে চলে এসেছি স্কুলে, এই তো বাচ্চাদের কিচির মিচির, বেশিক্ষণ আর দেখা শোনাতে পারলাম না আপনাদেরকে, কারণ আমার নিজেরই ভালো লাগছিল না মানে ভিডিওটাতে, সেজন্য বাকি অংশটুকু কেটে দিলাম। তো এখন মেয়েকে তুলে ছেলের যায় ওখানে যাচ্ছি, কারণ দুইটা দুই বিল্ডিংয়ে, ছেলেরটা একটু অন্য পাশে, তো তো অন্য গেটে যাচ্ছি তাকে ওঠানোর জন্য। এ পাশটাতে সাধারণত বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসে, স্কুলে ঢোকা যায় না এবং গেটেও না, গেট থেকে, গেটের অপোজিটে একটা মাঠ আছে, সব বাচ্চাদেরকে নিয়ে মাঠে একদম ক্লাস সেকশন ধরে ধরে টিচাররা সাথে নিয়ে দাঁড়ায়, সেখান থেকে আমরা বাবা মারা যেয়ে বাচ্চাদেরকে পিক করে নিয়ে আসি। তো দেখতে দেখতে চলে এলাম ভিডিও শেষের দিকে। আপনাদের কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।